Good afternoon, all of my friends, Bangladesh and India. Now I'm showing a case, obviously successful case. Amader ei case ta amar samne bashar amar patient Akhtar Uzzaman, and he has been suffering anal bleeding. রক্তক্ষরণ যেটা হতো মলদ্বার থেকে এই রোগ অনেকের হয় এবং কারোবার সেরে যায় ঔষধের মাধ্যমে, কিন্তু আমাদের যথাযোগ্য ঔষধ যদি ঠিকমতো ফেলানো যায় তাহলে রোগ আরোগ্য হয়। আদারওয়াইজ রোগ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ না পড়লে আরোগ্য হতে চায় না। আমার আর সামনে আমার পেশেন্ট বসা, পেশেন্টের এই সমস্যা হয়েছিল এবং এর জন্য উনি অনেক ডাক্তার দেখাছিল, আমাদের ডুমুরিয়াও দেখাইছিল কয়েকজন, তারপরে খুলনা, লাস্টে খুলনা কোন জায়গায় দেখানো হয়েছিল? খুলনা কি আলাপুর দেখানো ছিল নাকি হোমিওপ্যাথি? মেলা করে তারপরে উনি কোনো একজন মাধ্যমে, বিজ্ঞ একজন মাধ্যমে তার কাছে শুনছিল, তিনি বলছিল যে তুমি হাসান সাহেবের এখানে যাও, ওর কান্ত সাহা তাই ও শুনিয়ে আসছিল। এখন ঔষধ আমরা দিয়েছিলাম, সম্ভবত আমার মনে আছে যে ঔষধ আমরা এক ডোজ দিয়েছিলাম, সম্ভবত একবার ওষুধ দেওয়া ছিল, একবার একবার অল্প ওষুধ নেওয়া হয়েছিল, সেই ওষুধের হাফ ড্রামেরও কম, মানে কটা ড্রাম বলা হয়, হাফ ড্রামের কম কটা ড্রাম, মানে ও হোমিওপ্যাথি মাঝে মাঝে খায় যেন অত ড্রামের কথাটা বলতে পারছে। তো যে কথাটা হলো যে আমি ওই সময় ওষুধ প্রেসক্রিপশন, আমার এটুকু মনে আছে যে আমি ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম, ওষুধের নামটা অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো, আমার এই খাতায় কেস ট্রেকিং করা আছে। তবে এখন সম্পূর্ণ ভালো, তারপর থেকে হয়নি তো রক্তক্ষরণ হতো, পরে তো আর হয়নি কোনোদিন। সো যাই হোক, আমাদের বিশ্বাস হচ্ছে আমরা যখন খাতা কলম কেস ট্রেকিং করি, ওষুধ দেয়, অনেক রুগী খাওয়ার পরে কিন্তু আরোগ্য হয়ে যায়, কিন্তু বিষয় হচ্ছে দেখা সাক্ষাৎ হয় না, কখনো বা তার নিজস্ব কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে, যদি কখনো অন্য কোনো রোগ হয় তখন সে হয়তো সামনাসামনি আসে। তো যাই হোক, ওনার সাথে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হলো। আমি আরও একটা তোমাদের নতুন নবীন যারা ডাক্তার বন্ধু যারা আসো, এখনও যারা পেটেন্ট স্রাব থেকে বেরোয় আসতে পারেনি, আমি তাদের মনকে উজ্জীবিত করার জন্য এই কেসটা দিলাম যে পেটেন্ট ভিটামিন স্রাব হোমিওপ্যাথিতে কিন্তু রোগ সাময়িক চাপা থাকে, রোগ আরোগ্য হয় না। আমি আবারও প্রমাণ দিচ্ছি যে এর যে ওষুধটা আমরা দিয়েছিলাম আজ থেকে 5-7 মাস আগের কথা, ওষুধ কিন্তু খাইছে শেষ, আর কিন্তু রোগ দেখা দেয়নি, আমি ঠিক বলছি তো? কিন্তু ভিটামিন সিরাপ কী হয়, সাময়িক একটু কম থাকে, আবার রোগ দেখা দেয়, আর যদি হোমিও ওষুধ ঠিকমতো পড়ে তাহলে কিন্তু রোগটা চিরতরে আরোগ্য হয়। এটাই আমরা দেখে আসছি এবং এটাই আমাদের সত্য কথা যে হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল থিওরিতে ট্রিটমেন্ট করা, যে কথাটা আমি নবীন ডাক্তার যারা এখনও ভিটামিন পেটেন সিরাপ থেকে উঠে আসতে পারেনি, তাদের মনোবল উজ্জীবিত করার জন্য সাহস বাড়ুক এবং তারা যেন ক্লাসিক্যালের থিওরিতে চলে আসে, এই প্রতিপাদ্য বিষয় নিয়েই তো সারা বাংলাদেশ ভারতের ডাক্তার বন্ধু শেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।